আজকের গল্প পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি প্রথম পর্ব। বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচিত গ্রন্থ। সকলের সুবিধার্থে গল্পটি শুদ্ধ চলিত ভাষায় পরিবেশন করা হবে। শুরু হচ্ছে। উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক রাজা ছিলেন, তার চার রানী। তাদের গর্ভে রাজার ছয় পুত্র জন্মালো। রাজকুমারেরা সকলেই সুপণ্ডিত ও সব বিষয়ে বিচক্ষণ। কালক্রমে রাজার মৃত্যুর পর সর্বজ্যেষ্ঠ রাজকুমার সিংহাসনে বসলেন। তার পরবর্তী ছোট ভাই বিক্রমাদিত্য শিক্ষা, নীতিপরতা ও শাস্ত্র অনুশীলন দ্বারা বিশেষভাবে বিখ্যাত ছিলেন। তবুও রাজ্যভোগের লোভ সংবরণ করতে না পেরে তার বড় ভাইকে হত্যা করলেন এবং নিজে রাজা হলেন। তারপর নিজ বাহুবলে সুদূর বিস্তৃত জম্মু দ্বীপের অধীশ্বর হয়ে নিজের নামে অব্দ বা বছর প্রচলিত করলেন। একদিন রাজা বিক্রমাদিত্য মনে মনে ভাবতে লাগলেন, জগদীশ্বর আমাকে নানা স্থানের অধীশ্বর করে অসংখ্য প্রজাদের ভালোমন্দ চিন্তার ভার দিয়েছেন। আমি আত্মসুখে বিভোর হয়ে তাদের অবস্থার উপর বিন্দুমাত্র দৃষ্টিপাত করি না, কেবল সভাসদদের বিবেচনার উপর নির্ভর করে নিশ্চিন্তে রয়েছি। তারা প্রজাগণের সঙ্গে কিরকম ব্যবহার করছেন অন্তত একবার হলেও পরীক্ষা করে দেখা উচিত। তাই আমি ছদ্মবেশে দেশে দেশে ঘুরে প্রজাগণের অবস্থা নিজে প্রত্যক্ষ করব। তারপর তিনি নিজের ভাই ভর্তৃহরির হাতে সমস্ত সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে সন্ন্যাসীর বেশে দেশে দেশে ভ্রমণ করতে লাগলেন। উজ্জয়িনীর এক দরিদ্র ব্রাহ্মণ বহুকাল ধরে অতি কঠোর তপস্যা করছিলেন। তিনি নিজের উপাস্য দেবতার কাছে বর স্বরূপ এক অমৃত ফল পেয়ে আনন্দিত মনে ঘরে এসে নিজের ব্রাহ্মণীকে বললেন, দেখো দেবতা তপস্যায় তুষ্ট হয়ে আজ আমাকে এই ফল দিয়েছেন, বলেছেন এটি খেলে মানুষ অমর হয়। ব্রাহ্মণী এই কথা শুনে অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, তুমি অমর হয়ে আর কতকাল যন্ত্রণা ভোগ করবে? তুমি কি সুখে অমর হবার অভিলাষ করো বুঝতে পারছি না। বরং মৃত্যু হলে সংসার কষ্ট থেকে পরিত্রাণ লাভ হয়। গৃহিণীর এই আক্ষেপ বাক্য শুনে হতবুদ্ধি হয়ে ব্রাহ্মণ তখন বললেন, আমি তখন না বুঝে এই দেবদত্ত ফল নিয়েছিলাম গো, এখন তোমার কথা শুনে আমার চৈতন্য হলো, এখন এখন তুমি যা বলবে আমি তাই করব। ব্রাহ্মণী জানালেন, এই ফল রাজা ভর্তিহরিকে দিয়ে পরিবর্তে তার কাছ থেকে কিঞ্চিত অর্থ নিয়ে এসো, তাহলে অনায়াসে সংসার যাত্রা সম্পন্ন করতে পারবে। ব্রাহ্মণীর কথা শুনে ব্রাহ্মণ রাজার কাছে উপস্থিত হলেন। তাকে আশীর্বাদ দেওয়ার পর দেবদত্ত ফলের গুণ ব্যাখ্যা ও তারপর সমস্ত বুঝিয়ে বলে তিনি বিনীতভাবে রাজাকে জানালেন, মহারাজ আপনি এই অমৃত ফল গ্রহণ করুন, পরিবর্তে আমায় কিছু অর্থ দান করুন, আপনি চিরজীবী হলে সমস্ত রাজ্যের মঙ্গল হবে মহারাজ। রাজা ভর্তৃহরি ফল হাতে নিয়ে 1,00,000 মুদ্রা প্রদান করে ব্রাহ্মণকে বিদায় করলেন এবং মনে মনে বললেন, যে ব্যক্তির চিরজীবন ও স্থির যৌবন হলে আমি সবচেয়ে খুশি হব, তাকেই এই ফল দেওয়া প্রয়োজন। তারপর ভেতরে প্রবেশ করে রাজা তার
প্রাণ প্রিয় স্ত্রীর হাতে ফলটি দিলেন এবং বললেন, প্রিয়ে, তুমি আমার জীবন সর্বস্ব, তুমি এই ফল খাও, চিরজীবনী ও স্থির যৌবনা হবে। রানী এই ফল গ্রহণ করলেন এবং রাজা খুশি মনে সভায় ফিরে রাজকার্য পর্যালোচনা করতে লাগলেন। রানীর প্রণয় পাত্র ছিলেন উজ্জয়িনীর নগরপাল। রানী ওই ফলের সমস্ত গুণাগুণ ব্যাখ্যা করে তার হাতে ফলটি সমর্পণ করলেন। নগরপাল আবার একইভাবে একবার বনিতাকে অত্যন্ত ভালোবাসত। সে তার হাতে ফল প্রদান করে ওই ফলের সমস্ত গুণ বর্ণনা করলেন। বারাঙ্গনা ফল পেয়ে রাজার কাছে গিয়ে মিনতি করল, মহারাজ, আমি এক অপূর্ব ফল পেয়েছি, এটি খেলে মানুষ অমর হয়, এই ফল আপনার যোগ্য, আপনি গ্রহণ করুন। রাজা অমর ফল বারাঙ্গনার হাতে দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং ফলটি গ্রহণ করে পুরস্কার দিয়ে তাকে বিদায় জানালেন। তারপর ভাবতে লাগলেন, এই ফল আমি রানীকে দিয়েছিলাম, এটি কিভাবে বারাঙ্গনার হাতে পৌঁছল? পরে খোঁজ নিয়ে তিনি সমস্ত বৃত্তান্ত জানতে পারলেন। মনে অত্যন্ত দুঃখ পেয়ে সিদ্ধান্ত নিলেন, সংসার অতি মায়া জালে জড়ানো, এতে সুখের লেশমাত্র নাই, এই বৃথা মায়ায় জড়িয়ে কোনো লাভ নেই, সুতরাং সংসার বিসর্জন দিয়ে বনে গিয়ে জগদীশ্বরের আরাধনায় প্রবৃত্ত হই, তাহলে মুক্তি লাভ হবে। এরপর অন্তঃপুরে প্রবেশ করে অত্যন্ত রাগের সঙ্গে তিনি রানীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে যে অমৃত ফল দিয়েছিলাম, তুমি সেটি কি করেছো? রানী বললেন, আমি সেই ফলটি খেয়েছি মহারাজ। রাজা তখন আরো ক্রুদ্ধ হয়ে রানীকে সেই ফল দেখালেন। রানী হতবুদ্ধি হয়ে মাথা নিচু করে নিরুত্তরে দাঁড়িয়ে রইলেন। রাজা ভর্তৃহরি অবিলম্বে অন্তঃপুর থেকে বেরিয়ে নিজেই ফলটি খেলেন এবং রাজকার্যে জলাঞ্জলি দিয়ে একাকী বনে গিয়ে যোগ সাধনে প্রবৃত্ত হলেন। বিক্রমাদিত্যের সিংহাসন শূন্য রইল। দেওরাজ উজ্জয়িনীর এই অরাজকতার সংবাদ পেয়ে এক যক্ষকে রাজ্য পাহারায় নিযুক্ত করে পাঠালেন। যক্ষ অত্যন্ত সতর্কতার সঙ্গে দিনরাত্রি নগরীর রক্ষণাবেক্ষণ করতে লাগল। অল্পদিনের মধ্যেই দেশে বিদেশে প্রচার হল, রাজা ভর্তৃহরি রাজত্ব পরিত্যাগ করে বনবাসে গিয়েছেন। বিক্রমাদিত্য এই সংবাদ শুনেই স্বদেশে ফিরে আসলেন। তিনি মাঝ রাতে নগরে প্রবেশ করছিলেন, এমন সময়ে নগররক্ষক যক্ষ এসে নিষেধ করে বললেন, তুই কে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, তোর নাম কি বল। রাজা বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, নিজের নগরে যাচ্ছি। তুই কে, কি কারণে আমার গতিরোধ করেছিস বল। দেবরাজ ইন্দ্র আমাকে এই নগরের রক্ষক নিযুক্ত করেছেন, তার অনুমতি ছাড়া আমি তোমাকে এই অসময়ে নগরে প্রবেশ করতে দেব না। যদি তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য হও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, জয়ী হলে তবেই তুমি নগরে যেতে পাবে। রাজা বিক্রমাদিত্য এই কথা শুনে বদ্ধপরিকর হয়ে যুদ্ধ শুরু করলেন। যক্ষ তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে তার সম্মুখীন হল। ঘোরতর সংগ্রাম হতে লাগল। পরিশেষে রাজা বিক্রমাদিত্য যক্ষকে মাটিতে ফেলে পরাজিত করে তার বুকের ওপর চেপে বসলেন। তখন যক্ষ বলল, মহারাজ, তুমি আমায় পরাভূত করেছো, তোমার প্রভাব ও পরাক্রম দেখে বুঝতে পারলাম তুমি যথার্থই রাজা বিক্রমাদিত্য, এখন আমাকে ছেড়ে দাও,
আমি তোমায় প্রাণদান দিচ্ছি। রাজা শুনে মৃদু হেসে বললেন, তুই এই অসংগত কথা বলার দুঃসাহস কি করে পেলি? তুই আমায় প্রাণদান কি দিবি? আমি মনে করলে এখনই তোর প্রাণদণ্ড দিতে পারি, জানিস? যক্ষ শুনে হাসতে হাসতে বলল, মহারাজ, আমি যা বলছি তা একবর্ণ মিথ্যে নয়, সম্পূর্ণ সত্য। কিন্তু আমি তোমায় আসন্ন মৃত্যু থেকে বাঁচাতে চাই, এই জন্য এ কথা বলেছি। মহারাজ, যা বলছি মন দিয়ে শোনো, আমার কথা শুনে সেই অনুযায়ী কাজ করলে তুমি দীর্ঘজীবী হবে এবং নিশ্চিন্ত হয়ে এই সমগ্র পৃথিবীতে একা রাজত্ব করতে পারবে। তখন রাজা আশ্চর্য ও উৎকণ্ঠিত হয়ে যক্ষের বুক থেকে উঠে পড়লেন। তখন যক্ষ বিক্রমাদিত্যকে রাজা সম্বোধন করে তার জীবন সংক্রান্ত রহস্যময় বৃত্তান্ত জানাতে আরম্ভ করলেন। মহারাজ, আমি শুরু করলাম, তুমি মন দিয়ে শোনো। গল্পটি হলো এরকম। ভগবতী নগরে চন্দ্রভানু নামে এক অতি প্রতাপশালী রাজা ছিলেন। তিনি একদিন শিকারে বেরিয়ে বনে গিয়ে দেখলেন এক তপস্বী তার মাথা নিচে পা উপরে রেখে গাছে লম্বালম্বী হয়ে চোখ বন্ধ করে ধূমপান করছেন। অনেক অনুসন্ধানের পর সেখানকার লোকেদের মুখে জানা গেল তপস্বী কারো সঙ্গে বাক্যালাপ করেন না, বহুকাল ধরে একাকী এইভাবে তপস্যা করছেন। রাজা চন্দ্রভানু সন্ন্যাসীর এই কঠোর ব্রত জানানোর জন্য অত্যন্ত আগ্রহী হয়ে তার নগরে ফিরে গেলেন এবং পরদিন যথাসময়ে রাজসভায় বসে তিনি বললেন, হে অমাত্যবর্গ, হে সভাসদগণ, আমি গতকাল শিকারে গিয়ে বনের মধ্যে এক অদ্ভুত তপস্বী দেখেছি। যদি কেউ তাকে আমার রাজধানীতে আনতে পারে, আমি তাকে 100,000 মুদ্রা বকশিস দেব। এই রাজবাক্য নগরীর মধ্যে প্রচারিত হলে এক প্রসিদ্ধ বার বনিতা রাজার কাছে এসে নিবেদন করল, মহারাজ, আপনার আজ্ঞা পেলে আমি ওই তপস্বীর দ্বারা পুত্র সন্তান লাভ করে এবং ওই পুত্রকে তার কাঁধে চাপিয়ে আপনার সভায় তাকে নিয়ে আসতে পারি। রাজা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং পরম সমাদরে বারবনিতার ওপর ওই সন্ন্যাসীকে আনার দায়িত্ব দিলেন। সে রাজার আদেশ মতো সেই যোগীর আশ্রমে উপস্থিত হয়ে দেখল সন্ন্যাসী সত্যিই চোখ বন্ধ করে মাথা নিচে করে গাছে লম্বমান হয়ে ধূমপান করছেন। তার শীর্ণকায় শরীর এবং কেউ কোনো প্রশ্ন করলে সে তার কোনো উত্তর দেন না, সবসময় তপস্যায় মগ্ন। তাকে দেখে বারনারী বুঝলেন এই মুহূর্তে সন্ন্যাসীর সমাধিভঙ্গ করা অসম্ভব। সে কারণে সে আশ্রমের কাছেই এক সুশোভন উপবনে এক অপূর্ব বাসভবন নির্মাণ করল এবং মোহনভোগ প্রস্তুত করে ওই ধূমপায়ী তপস্বীর মুখে অর্পণ করল। তপস্বী রসনা সংযোগ দ্বারা মিষ্ট বোধ হওয়াতে সেই মোহনভোগ খেয়ে নিলেন। বারাঙ্গনা পুনরায় দিল, তিনি পুনরায় খেয়ে নিলেন। এইভাবে ক্রমাগত কিছুদিন ধরে মোহনভোগ খেয়ে শরীরে কিঞ্চিত শক্তি এলে সন্ন্যাসী দুই চোখ খুলে গাছ থেকে নামলেন এবং ওই বার নারীকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কি অভিপ্রায়ে একাকিনী এই নির্জন বনে প্রবেশ করেছ? সে বলল, আমি দেবকন্যা, দেবলোকে তপস্যা করি। কিছুদিন আগে পবিত্র কর্মক্ষেত্র ভারতবর্ষে তীর্থে এসে যোগাভ্যাসের জন্য কাছেই আশ্রম নির্মাণ করেছি। আজ সৌভাগ্যক্রমে এখানে এসে আপনার দর্শন পেয়ে কৃতার্থ হলাম।
তপস্বী বললেন, আমি তোমার সৌজন্য ও ভক্তিতে আনন্দিত হয়েছি এবং তোমার মধুর মূর্তি দেখে তৃপ্ত হয়েছি। যেহেতু পূর্বজন্মের পুণ্য সঞ্চয় ছাড়া সাধু সমাগম লাভ হয় না, তোমার আশ্রম দেখবার জন্য আমি অত্যন্ত আগ্রহী। যদি অসুবিধা না থাকে ও সেটি কাছেই অবস্থিত হয় তবে আমায় সেখানে নিয়ে চলো। বারাঙ্গনা তপস্বীর অভ্যর্থনা শুনে অত্যন্ত উৎসাহের সঙ্গে তাকে নিজ বাসভবনে নিয়ে গেল এবং অতি যত্ন সমাদরে নানাবিধ সুস্বাদু মিষ্টান্ন ও শরবত দিল। তিনি বারনারীর এই ছলনায় পড়ে তার দেওয়া সমস্ত খাবার তৃপ্তি সহকারে খেলেন ও পান করলেন। এইভাবে তপস্বী ধূমপান পরিত্যাগ করে যোগভ্যাস জলাঞ্জলি দিয়ে বারবনিতার মায়াজালে বিভোর হয়ে তার সঙ্গে সংসার করতে লাগলেন। ক্রমেই বারাঙ্গনা গর্ভবতী হল এবং যথাকালে পুত্র সন্তান লাভ করল। কিছুদিন পর সে সন্ন্যাসীর কাছে অনুরোধ করল, মহাশয়, বহুদিন অতিক্রান্ত হয়ে গেল, আমরা শুধুমাত্র বিষয় বাসনায় কাল যাপন করলাম, এবার আমাদের তীর্থযাত্রা করে দেহ পবিত্র করা উচিত। বারবনিতা এইভাবে প্রবঞ্চনা করে তপস্বীকে অজ্ঞান করে কাঁধে সন্তানকে চাপিয়ে দিয়ে রাজা চন্দ্রভানুর রাজসভায় নিয়ে গেল। রাজা সেই বারবনিতাকে চিনতে পেরে এবং সন্ন্যাসীর কাঁধে পুত্র দেখে সভাসদদের বলে উঠলেন, দেখো দেখো, যে বারবনিতা তপস্বীকে নিয়ে আসার প্রতিজ্ঞা করে বনে গিয়েছিল সে নিজ প্রতিজ্ঞা সম্পূর্ণ করে ফিরে এসেছে। আমি ওর অসম্ভব বুদ্ধি কৌশলে চমৎকৃত হয়েছি। সভাসদগণেরা আনন্দে বললেন, মহারাজ যথার্থ আজ্ঞা করেছিলেন তাকে, সেই বারাঙ্গনাই বটে। সত্যি এক আশ্চর্য কাহিনী করেছে, এ তো সেই বারাঙ্গনাই, এ তো সেই বারাঙ্গনাই। রাজা ও সভাসদগণের এই সব কথাবার্তা শুনে হঠাৎ সন্ন্যাসীর জ্ঞান ফিরে এলো এবং নিজের বোধোদয় হলো। তখন তিনি নিজের মতিভ্রম বুঝলেন এবং নিজেকে বারংবার ধিক্কার দিয়ে মনে মনে বলতে লাগলেন, ছি ছি, আমি পাপ কাজ করেছি, ওই দুরাত্মা চন্দ্রভানু ঐশ্বর্য মদে মত্ত ও ধর্ম অধর্মের জ্ঞান হারিয়ে আমার তপস্যা ভঙ্গ করে এই ভয়াবহ মায়াজাল বিস্তারিত করেছিল, আমিও অধম, ছি ছি ছি। তাই অনায়াসে মোহমায়ায় মুগ্ধ হয়ে চিরসঞ্চিত কর্মফলে বঞ্চিত হলাম। আমি নিশ্চয় এর শোধ তুলব, নিশ্চয় এর শোধ তুলব। তারপর অত্যন্ত রাগে কাঁপতে কাঁপতে কাঁধে থেকে পুত্রকে মাটিতে ফেলে দিয়ে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করলেন। তারপর অন্য এক বনে প্রবেশ করে আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়ে এক কঠোর তপস্যা শুরু করলেন। কিছুদিন পরে তপস্বী যোগ বলে ওই রাজা চন্দ্রভানুর মৃত্যু সাধন করলেন। এই সমস্ত বর্ণনা শেষ করে যক্ষ বলল, মহারাজ, তুমি, রাজা চন্দ্রভানু আর ওই যোগী একই নগরে একই নক্ষত্রে এবং একই লগ্নে জন্মিয়েছিলে। তুমি রাজবংশে জন্মগ্রহণ করে পৃথিবীর রাজত্ব করছো। চন্দ্রভানু তৈলিকাগ্রিয়ে জন্মিয়েও ভগবতী নগরের অধিপতি হয়েছিলেন, আর যোগী কুম্ভকার কুলে জন্ম নিয়েও বহু পরিশ্রমে যোগ সাধন করে রাজা চন্দ্রভানুকে বধ করেছেন এবং তাকে বেতাল করে শ্মশানের শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছেন। এখন সে শুধুমাত্র তোমার প্রাণ সংহার করবার চেষ্টায় আছে, আর তাতে কৃতকার্য হলেই তাঁর অভীষ্ট সিদ্ধ হয়। এখন তুমি যদি তাঁর হাত থেকে নিস্তার পাও তাহলে বহুকাল ধরে বিনা বাধায়
সমগ্র পৃথিবীতে রাজত্ব করতে পারবে। আমি এই সমস্ত বৃত্তান্ত তোমাকে জানিয়ে সতর্ক করে দিয়ে গেলাম। এই উপদেশ দিয়ে যক্ষ স্বস্থানে ফিরে গেল। রাজাও এই ভয়ঙ্কর ঘটনা শুনে অত্যন্ত চঞ্চল ও ব্যাকুল হয়ে নানা রকম চিন্তা করতে করতে রাজবাড়িতে উপস্থিত হলেন। পরদিন সকালে তিনি সিংহাসনে উপবিষ্ট হলে ভৃত্যগণ ও প্রজাগণ বহুদিন পর রাজদর্শন পেয়ে আনন্দে মত্ত হল। রাজা বিক্রমাদিত্য রাজনীতির অনুবর্তী হয়ে রাজ্য শাসন ও প্রজা পালন করতে লাগলেন। কিছুদিন পরে শান্তশীল নামে এক সন্ন্যাসী শ্রীফল হাতে নিয়ে রাজসভায় এসে উপস্থিত হলেন এবং শ্রীফল প্রদান করে রাজাকে আশীর্বাদ করলেন। কিছুক্ষণ কথাবার্তা বলে তিনি প্রস্থান করলেন। তারপর রাজা বিক্রমাদিত্য মনে মনে সন্দেহ করলেন, যক্ষ যে সন্ন্যাসীর কথা বলেছিল এ কি সেই ব্যক্তি? যা হোক, এখন শ্রীফল খাওয়া উচিত হবে না। তখন তিনি কোষাধ্যক্ষের হাতে দিয়ে বললেন, শোনো, তুমি এই শ্রীফল সাবধানে রাখবে। এমনইভাবে সন্ন্যাসী প্রতিদিন রাজদর্শন ও শ্রীফল প্রদান করতে লাগলেন। একদিন রাজা তার বন্ধুদের সঙ্গে নিয়ে ভ্রমণে বেরিয়েছেন। এমন সময়ে সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়ে আগের মতোই শ্রীফল প্রদান করে আশীর্বাদ করলেন। কিন্তু সেদিন হঠাৎ রাজার হাত থেকে শ্রীফল মাটিতে পড়ে ভেঙে গেল। তখন এক অলৌকিক ঘটনা ঘটে গেল। ওই শ্রীফলের মধ্যে থেকে এক অপূর্ব রত্ন বেরিয়ে এলো। রাজা ও রাজবন্ধুরা তার উজ্জ্বল দূতি দেখে অবাক হয়ে গেলেন। রাজা যোগীকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি বলুন, আপনি কি জন্য এই অলৌকিক রত্নগর্ভ শ্রীফল আমাকে দিলেন? যোগী বললেন, মহারাজ, শাস্ত্রে রাজা, গুরু, জ্যোতির্বিদ ও চিকিৎসকের কাছে খালি হাতে যেতে নিষেধ আছে। এই জন্য আমি রত্নগর্ভ শ্রীফল নিয়ে এসেছিলাম। আর শুধু এইটি নয়, আপনাকে প্রতিদিন যতগুলো শ্রীফল দিয়েছি তার প্রতিটির মধ্যেই এরকম একটি করে রত্ন আছে। তখন রাজা কোষাধ্যক্ষকে ডেকে বললেন, তোমাকে যতগুলো শ্রীফল রাখতে দিয়েছি তার সবগুলো এইখানে নিয়ে এসো। কোষাধ্যক্ষ রাজার আদেশ অনুসারে সমস্ত শ্রীফল সেখানে নিয়ে এলে রাজা প্রতিটি শ্রীফল ভেঙে সকলের মধ্যে থেকে একটি করে রত্ন দেখে অত্যন্ত আহ্লাদিত ও চমৎকৃত হলেন এবং তৎক্ষণাৎ রাজসভায় গিয়ে এক জহুরিকে ডেকে এনে ওই সমস্ত রত্নের পরীক্ষা করতে নির্দেশ দিলেন। রাজা জহুরিকে বললেন, এই অসারু পৃথিবীতে ধর্মই সার পদার্থ, অতএব তুমি এই ধর্ম প্রমাণ প্রত্যেক রত্নের মূল্য কত হতে পারে আমাদের জানাও। রাজবাক্য শুনে মণিকার বলল, মহারাজ, আপনি যথার্থ আজ্ঞা করেছেন। ধর্ম রক্ষা করলে সকল বিষয়ের রক্ষা হয়, ধর্ম লোপ করলে সকল বিষয়ের লোপ হয়। তাই আমি ধর্ম সাক্ষী করে প্রতিজ্ঞা করছি, নিজ জ্ঞান অনুসারে এই রত্নের যথার্থ মূল্য নির্ধারিত করে দেব। এই কথা বলে সে প্রত্যেক রত্নের লক্ষণ পরীক্ষা করে বলল, মহারাজ, যাচাই করে দেখলাম সকল রত্নই সর্বাঙ্গ সুন্দর। এক একটি রত্নের মূল্য কোটি মুদ্রার চেয়েও অনেক বেশি। এ সকল অমূল্য রত্ন মহারাজ। রাজা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে যথেষ্ট পারিশ্রমিক দিয়ে মণিকারকে বিদায় করলেন এবং সন্ন্যাসীকে জোরহাত করে তার নিজের সিংহাসনে বসতে অনুরোধ করলেন এবং বললেন, মহাশয়, আমার সমস্ত সাম্রাজ্য আপনার দেয়া রত্নসমূহের সমতুল্য হবে না। আপনি সন্ন্যাসী হয়ে
এই সমস্ত অমূল্য রত্ন কোথায় পেলেন এবং কি কারণেই বা আমাকে এই সমস্ত রত্ন দিলেন তা জানতে বড়ই ইচ্ছে করি। যোগী বললেন, মহারাজ, ঔষধ, মন্ত্রণা, গৃহচ্ছিদ্র এ সকল সবার সামনে বলা উচিত নয়। যদি অনুমতি হয় আপনাকে নির্জনে গিয়ে বুঝিয়ে বলি। তারপর তিনি আরও বললেন, মহারাজ, নীতিজ্ঞানীরা বলেন মন্ত্রণা ছয়কান হলে অপ্রকাশিত থাকে না, তাতে কার্যহানির সম্পূর্ণ ভয় থাকে। চার কান হলে প্রকাশিত হয় না, অথচ কার্য সিদ্ধি করে। আর দুই কানের মন্ত্রণা মানুষের কথা দূরে থাক, স্বয়ং ব্রহ্মাও জানতে পারেন না। এ কথা শুনে রাজা সন্ন্যাসীকে নির্জনে নিয়ে গেলেন এবং বলতে লাগলেন, যোগীশ্বর, আপনি আমায় এত মহামূল্যবান রত্ন দিলেন কিন্তু একদিনও আমার ভোজন বা জলগ্রহণ করলেন না, এজন্য আমি অত্যন্ত লজ্জা বোধ করছি। আপনার কোনো ইচ্ছে থাকে তো আমাকে বলুন, আমি প্রাণের বিনিময়ে হলেও তা পূর্ণ করতে চাই। সন্ন্যাসী বললেন, মহারাজ, আমি গোদাবরী নদীর তীরবর্তী শ্মশানে মন্ত্র সিদ্ধ করবার সংকল্প করেছি, তাতে অষ্ট সিদ্ধি লাভ হবে। অতএব তোমার কাছে আমার প্রার্থনা এই, তুমি একদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সমস্ত রাত্রি আমার সঙ্গে থাকবে। তুমি আমার সঙ্গে থাকলেই আমার মন্ত্র সিদ্ধ হবে। রাজা তখন বললেন, অবশ্যই যাব, আপনি দিন নির্ধারণ করে বলুন। তুমি আগামী ভাদ্র কৃষ্ণ চতুর্দশীতে সন্ধ্যায় একাকী আমার কাছে যাবে। যথা আজ্ঞা, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি নিঃসন্দেহে যথাসময়ে আপনার আশ্রমে উপস্থিত হব। এইভাবে রাজাকে কথা দিয়ে বিদায় নিয়ে সন্ন্যাসী নিজের আশ্রমে ফিরে গেলেন। কৃষ্ণ চতুর্দশী এলো, সন্ন্যাসী সন্ধ্যার সময়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে শ্মশানে যোগাসনে বসলেন। রাজা বিক্রমাদিত্য যথাসময়ে তরবারি সঙ্গে নিয়ে সাহস সঞ্চয় করে একাকী সন্ন্যাসীর আশ্রমে উপস্থিত হলেন। দেখলেন বহু সংখ্যক বিকট আকৃতি ভূত প্রেত পিশাচ সংখিনী ডাকিনী আনন্দে উন্মত্ত হয়ে সন্ন্যাসীর চতুর্দিকে নৃত্য করছে। সন্ন্যাসী যোগাসনে বসে দুই হাতে দুই নরকঙ্কাল নিয়ে বাদ্য করছেন। রাজা এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও বিন্দুমাত্র ভয় পেলেন না, ভক্তির সঙ্গে প্রণাম করে হাত জোর করে নিবেদন করলেন, মহাশয়, ভৃত্য উপস্থিত, আদেশ করুন। সন্ন্যাসী আশীর্বাদ করে সামনের আসনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, এই আসনে উপবেশন করো। রাজা তার আদেশ অনুসারে আসন গ্রহণ করে কিছুক্ষণ পরে পুনরায় নিবেদন করলেন, মহাশয়, এই ভৃত্যের প্রতি কি আজ্ঞা হয়? যোগী বললেন, মহারাজ, তোমার বাক্যনিষ্ঠায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। বুঝলাম সৎপুরুষেরা প্রাণ গেলেও প্রতিজ্ঞা পালনে পিছিয়ে পড়েন না। যা হোক, যদি অনুগ্রহ করে এখানে এসেই থাকো তাহলে একটি বিষয়ে আমার সাহায্য করো। দুই ক্রোশ দক্ষিণে এক শ্মশান আছে, সেখানে দেখবে এক শিরিশ গাছে একটি মৃতদেহ ঝুলছে, ওই শবদেহ আমার কাছে নিয়ে এসো। আপনার যথা আজ্ঞা। রাজা তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। এরপর সন্ন্যাসী পূজায় বসলেন। একে কৃষ্ণ চতুর্দশীর রাত্রি সহজেই ঘোরতর অন্ধকারে ঢাকা, তার উপরে আবার ঘন ঘটা করে মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ভূত প্রেতরা চতুর্দিকে ভয়ঙ্কর কোলাহল করছিল। এরকম সংকটে কার হৃদয়ে না ভয় সঞ্চার হয়।
কিন্তু রাজার তাতে ভয় বা ব্যাকুলতার লেশমাত্র উপস্থিত হল না। অবশেষে নানা বিপদ থেকে উত্তীর্ণ হয়ে রাজা নির্দিষ্ট স্থানে পৌঁছিয়ে দেখলেন, কোন স্থানে অতি বিকট মূর্তি ভূতপ্রেতরা জীবিত মানুষ ধরে তাদের মাংস ভক্ষণ করছে। রাজা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে শিরীষ গাছের কাছে গিয়ে দেখলেন, গাছটির মূল থেকে ওপর পর্যন্ত প্রত্যেক ডালপালা ও পাতা ধকধক করে জ্বলছে, আর চারিদিকে অনবরত কেবল মারমার, কাটকাট ইত্যাদি ভয়ঙ্কর শব্দ হচ্ছে। এই সমস্ত দেখে শুনেও রাজা ভয় পেলেন না, কিন্তু মনে মনে বিবেচনা করে বুঝলেন যক্ষ যে যোগীর কথা বলেছিল এ নিশ্চয়ই সেই ব্যক্তি। তারপর তিনি সেই গাছের কাছে গিয়ে দেখলেন, মৃতদেহ উল্টো করে পা নিচের দিকে মাথা উপরে করে লম্বালম্বী বেঁধে রাখা হয়েছে। রাজা বিক্রমাদিত্য নির্ভয়ে গাছে উঠে তরবারি দিয়ে মৃতদেহের বন্ধন দড়ি দিয়ে ছিঁড়ে দিলেন। মৃতদেহ মাটিতে পড়া মাত্র উচ্চস্বরে কাঁদতে লাগল। রাজা তার কণ্ঠস্বর শুনে কেমন আশ্চর্য হলেন এবং তাড়াতাড়ি গাছ থেকে নেমে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? কি কারণে তোমার এরকম দুরবস্থা হলো তুমি বলো। শবদেহ খিলখিল করে হেসে উঠল। রাজা দেখে শুনে অত্যন্ত বিস্ময়াপন্ন ও চিন্তান্বিত হলেন এবং এই অদ্ভুত ব্যাপারের কারণ বুঝতে পারলেন না। অনেক কিছু কল্পনা করতে লাগলেন। এই সুযোগে মৃতদেহ নিজে থেকেই গাছে উঠে আগের মতোই দড়িবদ্ধ ও লম্বমান হয়ে রইল। রাজাও তৎক্ষণাৎ গাছে উঠে পুনরায় দড়ি ছিঁড়ে শবদেহকে মাটিতে নামিয়ে এবং তারপর তার বিপদ প্রাপ্তির কারণ জিজ্ঞাসা করতে লাগলেন, কি কারণে তোমার এরকম দুরবস্থা হলো তুমি বলো। সে কিছুই উত্তর দিল না। রাজা আবারও কিছুক্ষণ চিন্তা করে মনে মনে বলতে লাগলেন, যক্ষের কাছে যে তৈলিকের উপাখ্যান শুনেছিলাম এ সেই ব্যক্তি, আর যোগীও সেই কুম্ভকার। সে নিজের যোগ সিদ্ধির উদ্দেশ্যে একে হত্যা করে এই শ্মশানে রেখেছেন। তারপর তিনি মৃতদেহকে কাপড় দিয়ে ঢেকে যোগীর কাছে নিয়ে চললেন, আর এই মৃতদেহটি হল বেতাল। সেই মৃতদেহ বেষ্টিত বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করল, ওহে বীর পুরুষ, তুমি কে? তুমি আমাকে কি জন্য এবং কোথায় নিয়ে যাচ্ছ বলো। রাজা বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, শান্তশীল নামে এক যোগীর আদেশে আমি তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, মহারাজ, মূঢ়, নির্বোধ ও অলস ব্যক্তিরা কেবল নিদ্রায়, আলস্যে ও কলহে সময় কাটায়, কিন্তু বুদ্ধিমান, চতুর, পণ্ডিত ব্যক্তিরা সবসময় সদালাপ, শাস্ত্রচিন্তা ও সৎকর্মের অনুষ্ঠান দ্বারা আনন্দে কাল যাপন করে থাকেন। অতএব সমস্ত পথ মৌনভাবে যাওয়ার চেয়ে সৎ কথার আলোচনা করা শ্রেয়। তুমি উপাখ্যান শ্রবণ করো মহারাজ। প্রত্যেক গল্পের শেষে আমি তোমাকে প্রশ্ন করব, যদি তুমি তার সঠিক উত্তর দাও তৎক্ষণাৎ আমি ফিরে যাব, আর যদি জেনেও যথার্থ উত্তর না দাও অবিলম্বে তোমার বুক বিদীর্ণ হবে। রাজা তখন সেই প্রস্তাবে সম্মত হয়ে বেতালকে সন্ন্যাসীর আশ্রমে নিয়ে চললেন এবং বেতালও উপাখ্যানের আরম্ভ করল। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। পরবর্তী গল্পে আমরা জানতে পারব রাজা বিক্রমাদিত্যকে বেতাল কোন গল্প বলেছিল এবং তারপর কি হয়েছিল। আপনারা যারা
আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততক্ষণের জন্য গুড বাই।